Assalamualaikum everyone, welcome to Apsara's Mini Kitchen. আজকে আমি তৈরি করব খুবই চটপটা আর স্পাইসি একটা দই ফুচকা। ফুচকার জন্য পারফেক্ট শেলটা বা পুরিটাও তৈরি করে দেখাবো আর ফুচকার টকটাও তৈরি করে দেখাবো। আশা করছি আজকের এই দই ফুচকার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটিও অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আর কথা না বাড়িয়ে আমি রেসিপিতে চলে যাচ্ছি। এমনিতেই ভিডিওটা একটু বড় হবে, অনেক বেশি বকবক করতে হবে। তো প্রথমে আমি ফুচকার যে শেল বা পুরিটা সেটা তৈরি করে নিব। একটা মিক্সিং বোলে আমি প্রথমে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা। এক কাপ ময়দার জন্য আমি নিচ্ছি এক কাপ সুজি। আর এই সুজিটাই কিন্তু ফুচকার শেলটাকে অনেক বেশি মচমচে করবে। আর বেশ অনেক দিন ধরে ফুচকাটাকে সংরক্ষণ করলেও ঠিক মচমচেই থাকবে। সুজি ছাড়াও কিন্তু ফুচকাটা তৈরি করা যাবে শুধুমাত্র ময়দা দিয়ে। সঙ্গে 2 টেবিল চামচ শুকনো চালের গুঁড়া দিলেই কিন্তু ফুচকাটা মচমচে হবে। লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। বেকিং সোডা দিচ্ছি 1/4 টিস্পুন, 1 চা চামচের 1/4 ভাগ। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ তাল মাখনা। এই তাল মাখনাটা আপনারা যে কোনো সুপার শপে বা মুদি দোকানে পেয়ে যাবেন, দেখতে ঠিক এরকম। ফুচকা ফুলার সঙ্গে কিন্তু তাল মাখনার কোনো সম্পর্ক নেই, দিলে ফুচকার লুকটা বাইরের ফুচকার মতো আসে, কিন্তু আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার শুকনো উপকরণগুলিকে আমি প্রথমে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি একটু বেশি পরিমাণে ফুচকা বানাবো, তাই 1 কাপ ময়দা আর 1 কাপ সুজি নিয়েছি। আপনারা যদি আরও কম করে বানাতে চান তাহলে আপনারা 1/2 কাপ সুজি আর 1/2 কাপ ময়দা নেবেন। ডোটা করার জন্য আমি 1 কাপ পানি নিয়েছি। 1 কাপ পানি নাও লাগতে পারে, আমি তাই একটু একটু করে মিশাবো আর মাখাতে থাকবো। 1 কাপ থেকে আমার কিছুটা পানি রয়ে গেছিলো। এই ডোটা কিন্তু আমরা যেরকম নর্মালি রুটি বানাই সেই ডোটার মতো হবে না, এটা খুবই টাইট একটা ডো হবে। এই ডোটাকে এখন আমি 3 থেকে 4 মিনিটের মতো ভালোভাবে মথে নিব। দেখতেই পাচ্ছেন ডোটা ঠিক এতটা টাইট হবে, ডোটাকে কিন্তু কোনোভাবেই সফট করা যাবে না, তাহলে ফুচকাটা একদমই ফুলবে না। এখন আমি এই ডোটাকে একটা ভিজা কিন্তু নিংড়ানো কাপড় দিয়ে ঢেকে রাখছি 30 মিনিটের জন্য। 30 মিনিট পর এই ডোটা সামান্য সফট হয়েছে। এখন এই ডোটাকে আরও 4 থেকে 5 মিনিটের মতো মথে নিয়ে একটু মসৃণ করে নিতে হবে। মথে নেওয়ার কারণে কিন্তু এই ডোটা সফট হয়ে যাবে না, এই ডোটা টাইটই থাকবে, কারণ এই ডোটাকে শুরুতে এইভাবেই তৈরি করা হয়েছিল। আবারও বলছি, ফুচকার শেলটা যদি একদম পারফেক্ট পেতে চান তাহলে এই ডোটাকে টাইট করেই তৈরি করতে হবে। ডোটাকে আমি 2টা ভাগ করে নিয়েছি। এখন আমি এই 1টা ভাগ থেকে একটা বড় আর পাতলা রুটি তৈরি করে নিব। এই রুটিটাকে এমনভাবে বেলতে হবে যে আমরা বাসায় নর্মালি আটার রুটি বানাই সেই রুটিটা থেকে তুলনামূলক আরও কিছুটা পাতলা করে বেলতে হবে। রুটিটা যদি মোটা করে বানানো হয় তাহলে ফুচকা কিন্তু কখনোই ফুলবে না, তাই বলে রুটিটাকে আবার একদম কাগজের মতো পাতলা করেও বেলা যাবে না। এখন আমি একটা কুকি কাটা দিয়ে ফুচকাগুলি কেটে নিব। ফুচকাগুলিকে আমি একটু বড় রাখতে চাই, তাই কুকি কাটাটা একটু বড় নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় যে কোনো সাইজের করে ফুচকাগুলি কেটে নিতে পারেন। কুকি কাটা ছাড়াও কিন্তু যে কোনো বয়ামের মুখ দিয়েও ফুচকাগুলি কেটে নিতে পারেন। রুটিটা এভাবে যদি বড় করে তৈরি করা নেওয়া হয় তাহলে এই একটা সুবিধা যে একসঙ্গে অনেকগুলি ফুচকা পাওয়া যায়। এই যে এই কাটা ছিঁড়া অংশগুলি, এগুলোকে দিয়ে আবারও ফুচকা তৈরি করে নেওয়া যাবে। আমি এগুলো দিয়ে আবারও ফুচকা তৈরি করে নিব। আমি এখন আপনাদেরকে একটা ফুচকার থিকনেস কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকমটা হয়েছে। অনেক বেশি পাতলাও না আবার খুব ভারীও না। প্রথমে আমি এই ফুচকাগুলিকে ভেজে নিব, তারপরে বাকি ডোটা দিয়ে ফুচকা তৈরি করে নিব। ফুচকাগুলি পারফেক্টভাবে ফুলার জন্য তেলের টেম্পারেচারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তেলটাকে অনেক বেশি গরম থাকতে হবে, ঠিক ধোয়া ওঠার আগের স্টেজে থাকতে হবে। মিডিয়াম হাই হিটে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর এবার আমি একে একে ফুচকার রুটিগুলি দিয়ে দিচ্ছি। ফুচকার রুটিটা দেওয়ার পরপরই হালকাভাবে প্রেস করে দিলেই দেখতে পারবেন ফুচকাটা ফুলে উঠবে। একই সঙ্গে 4 থেকে 5টা ফুচকা দেওয়া যাবে। ফুচকাগুলি দেওয়ার পর চুলার হিটটাকে মিডিয়াম লোতে করে দিতে হবে। অতিরিক্ত হিটে ফুচকাগুলি ভাজলে কিন্তু ফুচকার উপর থেকে কালার চলে আসবে, কিন্তু ফুচকাটা মচমচে হবে না। ফুচকাগুলি মচমচে হওয়ার
হওয়ার জন্য কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না, এক থেকে দেড় মিনিটের মধ্যেই কিন্তু ফুচকাগুলি মচমচে হয়ে যাবে। একটা পাশ ভাজা হয়ে গেলে আমি অন্য পাশটা উল্টে দিয়েছি, এই পাশটাও ভাজা হয়ে গেলে আমি ফুচকাগুলিকে তুলে নিব। দুই পাশ থেকে ফুচকাগুলি ভাজা হয়ে গেছে আর আমার পছন্দ মতো কালারও চলে আসছে, এখন আমি ফুচকাগুলিকে তুলে নিব। আমি একটা ফুচকা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, ফুচকাটা কত বেশি পারফেক্ট আর ক্রিস্পি হয়েছে। এই ফুচকাগুলিকে আপনারা একটা এয়ারটাইট কন্টেনারে রেখে এক মাসের মতো সংরক্ষণ করতে পারেন, একদমই ক্রিস্পি থাকবে ঠিক যেমন এখন আছে। ফুচকাটা তো তৈরি করা হয়ে গেল, এবার ফুচকার পুরের ডালটাকে রেডি করে নিব। আমি দুই কাপ ডাবলি ডাল অথবা চটপটির ডালকে পরিমাণ মতো পানি দিয়ে সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম। মিনিমাম 4 থেকে 6 ঘন্টার জন্য তো ডালটাকে ভিজিয়ে রাখতেই হবে। এরপর ডাবলিগুলিকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ডাবলিগুলিকে সিদ্ধ হওয়ার জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ। ডালটাকে আমি নর্মাল প্যানে সিদ্ধ করব, তাই এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের 1/4 ভাগ বেকিং সোডা। আপনারা যদি ডালটাকে প্রেশার কুকারে সিদ্ধ করেন তাহলে সোডাটা দেওয়া লাগবে না। বাস আর কিছুই দিব না, এখন আমি এই ডালটাকে সিদ্ধ করে নিচ্ছি খুব ভালোভাবে। ডালটাকে আমি এমনভাবে সিদ্ধ করে নিয়েছি, কিছু ডাল গলে গেছে আবার কিছু ডাল আস্ত আছে কিন্তু সিদ্ধ হয়েছে। এখন তৈরি করব তেঁতুলের টকটা। আমি এখানে 1 কাপ পাকা তেঁতুল নিয়েছি, 1 কাপ পানির সঙ্গে এখন আমি এই তেঁতুলটাকে ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর তেঁতুলটা ভিজে অনেক নরম হয়ে গেছে। এবার এই তেঁতুলটাকে ভালো মতো চটকে এই তেঁতুল থেকে পিউরিটা বের করে নিতে হবে। ভালো মতো কিছুক্ষণ চটকে নেওয়ার পর তেঁতুলের বিচিগুলিকে তুলে ফেলে দিচ্ছি। তারপর চাইলে এ তেঁতুলের পিউরিটাকে আপনারা ছেঁকে নিতে পারেন ছাঁকনিতে করে। তেঁতুলের পিউরিটা এখন ঠিক এরকম আছে, আপনারা যদি চান আরও কিছুটা পানি মিশিয়ে এই পিউরিটাকে আরও কিছুটা পাতলা করতে পারেন, কিন্তু আমি ঠিক এরকমই রাখব। এখন এই পিউরিটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চটপটির মশলা। প্যাকেটের চটপটি মশলাটা এখানে ব্যবহার করেছি। 1/4 টিস্পুন দিচ্ছি ধনিয়া গুঁড়া, 1/4 টিস্পুন দিচ্ছি টালা জিরা গুঁড়া, 1/2 চা চামচ দিচ্ছি বিট লবণ, লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। প্যাকেট চটপটি মশলাতে কিন্তু এইসব মশলাই থাকে, তাও আমি আলাদা করে দিয়েছি টেস্টটা আরেকটু বাড়ানোর জন্য। এখন এই সব কিছুকে একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, আমি এখানে চিনিটা দিতে ভুলে গিয়েছিলাম, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি। টকটা যদি বেশি টক রাখতে চান তাহলে এখানে 1 চা চামচ দিবেন চিনি। এখন সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত। বাস এই টকটা কিন্তু এখন একদম রেডি, আমি এই টকটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি আজকের রেসিপির প্রধান ইনগ্রিডিয়েন্টসটা রেডি করব। 1 কাপ নিয়েছি টক দই অথবা আপনারা মিষ্টি দইটাও নিতে পারেন। 1 টেবিল চামচ দিচ্ছি চিনি, যদি মিষ্টি দইটা নেন তাহলে চিনিটা দিতে হবে না। 1/2 চা চামচ দিচ্ছি বিট লবণ, 1 চিমটি দিয়ে দিচ্ছি নর্মাল লবণ। এখন এই সব কিছুকে আমি 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালোভাবে ফেটিয়ে নিব একটা হুইস্কি দিয়ে। ভালো মতো ফেটিয়ে নিলে এই দইটা আরও কিছুটা পাতলা হয়ে যাবে। আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দই ফুচকার জন্য দইয়ের কনসিস্টেন্সিটা ঠিক কিরকম থাকবে। এখন ফুচকার জন্য পুরটাকে রেডি করে নিব। আমি যেই ডাবলিটা সিদ্ধ করে রেখেছিলাম সেইখান থেকে 1 কাপ সিদ্ধ ডাবলি নিয়ে নিলাম। একসঙ্গে অনেকগুলো মাখাবো না, এখন আমি অল্প করে মাখিয়ে নিচ্ছি। 2টা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নিয়েছিলাম, সেখান থেকে 1টা আলু আমি হাত দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি। আলুটা একটু বড় বড় করে ভেঙে নিলেই খেতে বেশি মজা লাগে। 1 চা চামচ দিয়ে দিচ্ছি চটপটির মশলা, 1/4 টিস্পুন দিচ্ছি টালা জিরা গুঁড়া, 1/4 টিস্পুন দিচ্ছি ধনিয়া গুঁড়া, লবণ দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। আমি লবণটা কম দিয়েছি কারণ ডাবলিটাও সিদ্ধ করেছি লবণ দিয়ে, আবার তেঁতুলের টকেও কিন্তু লবণ আছে তাই লবণটাকে আন্দাজ মতো দিতে হবে। 1/2 চা চামচ দিচ্ছি বিট লবণ, মিহি কুচি করা পেঁয়াজ দিচ্ছি 2 চা চামচ, ধনিয়া পাতা কুচি দিচ্ছি 2 চা চামচ, কাঁচামরিচ কুচি দিচ্ছি 1 চা চামচ,
চিলি ফ্লেক্স দিচ্ছি 2 চা চামচ যদি বাচ্চারা খায় তাহলে চিলি ফ্লেক্সটা বাদ দিতে পারেন অথবা ঝালটা যদি কম পছন্দ করেন তাহলে পরিমাণটা কমিয়ে দিতে পারেন তেতুলের যে টকটা তৈরি করে রেখেছিলাম সেইখান থেকে 2 চা চামচ টক এই পুরের মধ্যে দিয়ে দিচ্ছি এখন সবকিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেছি বাস এই পুরটাও এখন তৈরি হয়ে গেছে এটাকেও রেখে দিচ্ছি এখন আমি প্লেটটা সাজাবো আমি একটা প্লেটের মধ্যে 7টা ফুচকার শেল নিয়ে নিলাম ফুচকার মাঝখানে চাপ দিয়ে ফুচকাটাকে ভেঙে নেছি এরপর তৈরি করে রাখা ফুচকার পুর থেকে পুর নিয়ে ফুচকার ভিতরে দিয়ে দিচ্ছি কম বা বেশি ফুচকাতে যে রকম পুর খেতে পছন্দ করেন দিয়ে দিবেন যেহেতু বাসায় খাচ্ছেন একটু বেশি করেই দিবেন সবগুলি ফুচকাতে পুর ভরা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি সেই তেতুলের টকটা আচ্ছা আমার কাছে ঝালটা কম মনে হয়েছিল তাই আমি আরো কিছুটা মরিচ অ্যাড করে দিয়েছিলাম ফুচকার পুরে আর তেতুলের টকের মধ্যে তেতুলের টকটা দেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি আমি যেই দইটা রেডি করে রেখেছিলাম সেই দইটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য চটপটির মশলা সামান্য চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়া পাতা কুচি একদম সব শেষে দিয়ে দিচ্ছি উপর দিয়ে ভুজিয়া বাস এরই মধ্যে কিন্তু তৈরি হয়ে গেল বাঙালি মেয়েদের উইকনেস মানে আজকের রেসিপি দই ফুচকা এই দই ফুচকাটা এত বেশি টেস্টি আর এত বেশি মজাদার হয়েছে আমি আসলে আপনাদেরকে বুঝিয়ে বলতে পারবো না দই ফুচকাটাকে আমি খেতে পছন্দ করি আরো বেশি পরিমাণে দই টক আর ঝাল দিয়ে তাই আমি আমার জন্য সবকিছু আরো বাড়িয়ে দিলাম আপনারা অবশ্যই বাসায় একবার দই ফুচকাটা ট্রাই করে দেখবেন বাইরের কিনা দই ফুচকাটার থেকে বাসায় দই ফুচকা তৈরি করলে অনেক বেশি মজা হয় আমার মনে হয় আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে আমার কোনো রেসিপি যদি আপনারা ট্রাই করেন তাহলে আমার সঙ্গে পিকচার শেয়ার করতে পারেন আমার ইনস্টাগ্রামে অথবা ফেসবুক পেজ বা গ্রুপে যেই কোনো রেসিপি রিলেটেড যে কোনো কোশ্চেন থাকলে অথবা অন্য কোনো রেসিপি যদি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভীষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ